हेलो बंधुरा, रेसिपी सुइत रुमाते आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। आज आमि बानाच्छि चिंगड़ीर पातुड़ी। अनेक तो भेटकीर पातुड़ी हलो, एबार एकटु चिंगड़ीर पातुड़ी किन्तु बानानोई जाय आर खेतेओ किन्तु असाधारण हय। एई चिंगड़ी पातुड़ीटा बानानो खूबई सहज आर खूब कम समये हये जाय। 15 থেকে 20 মিনিট हाते समय थाकलेई किन्तु सुस्वादु चिंगड़ीर पातुड़ी बानिये नेवा जाय। एखाने आमि हाफ टेबिल स्पून निलाम कालो सर्षे आर 6টা निएछि काजू आर दिए दिच्छि 1 টেবিল স্পুন পোস্ত। আর এই তিনটি উপকরণকে শুকনো আগে ভালো করে আমি গুঁড়িয়ে নেব, নইলে কিন্তু পোস্তটা মিহি হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা রসুনের কোয়া আর 5 থেকে 6টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কায় যদি খুব বেশি ঝাল থাকে তাহলে কিন্তু এর থেকে কম দেবেন। এরপর একটু জল দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম সমস্ত সর্ষে পোস্তর পেস্টটা। এরপর এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। পাতুড়িতে কিন্তু খুব সামান্য মশলাই লাগে, খুব বেশি মশলা লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিচ্ছি চেরানো কাঁচা লঙ্কা। ঝালটা যদিও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে পাতুড়িতে একটু ঝাঁজ আর একটু ঝাল কিন্তু প্রয়োজন হয়। যেমন ঝাঁজ ঝালের প্রয়োজন হয় সেরকম আবার একটু মিষ্টিরও প্রয়োজন হয়। এর জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ 1/2 টেবিল স্পুন আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল স্পুন আর দিয়ে দিলাম চিনি 1/2 টিস্পুন। দিয়ে সবকটা উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল পাতুড়ির মশলাটা। এর বেশি আর কিচ্ছু লাগে না, খুব কম সময়ে আর খুব সামান্য উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটা একদম তৈরি হয়ে যায়। ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর যে ছোট চিংড়িগুলো আছে আমি খোসা আর মাথা ফেলে দিয়ে বেছে নিয়েছি। এরকম ছোট সাইজের চিংড়ি দিয়ে কিন্তু পাতুড়ি খুব সুন্দর খেতে হয়। দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। আর মেখে নিয়ে যদি মনে হয় তাহলে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন, তবে না রাখলেও চলে। আর বেশিক্ষণ কিন্তু মেখে নিয়ে রেখে দিতে যাবেন না, সেক্ষেত্রে জল ছেড়ে দিলে পাতুড়িটা অনেক বেশি লিকুইডি হয়ে যাবে, তাই খুব বেশি রাখবার প্রয়োজন নেই। এইভাবে মেখে নেওয়ার পর আমি কলা পাতাগুলো শেকে নেব। শেকে নিয়ে আমি পাতুড়িটা রেডি করে নেব। আর এটা আপনারা লাউ পাতাতে দিয়েও করতে পারেন, আবার কলা পাতাতে দিয়েও করতে পারেন। তবে লাউ পাতার যে চিংড়ি ভাপে হয় তার মধ্যে কিন্তু লাউ পাতার একটা গন্ধ চলে আসে, আলাদা একটা ফ্লেভার আসে, ওটা ওরকম খেতে হয়। আর কলা পাতারটা, কলা পাতার আলাদা একটা ফ্লেভার আসে, সেটাও আলাদা রকম খেতে হয়। তাই আপনাদের যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। এইভাবে দেখুন আমি শ্যাঁকা কলা পাতার মধ্যে পরিমাণ মতো চিংড়ি আর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটা করে লঙ্কা দিলাম। আর এইভাবে ফোল্ড করে ঠিক যেভাবে আমরা কাগজ মুড়ি এইভাবেই এটাকে মুড়বেন। আর কলা পাতা শেকে নিলে কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় নেই। দিয়ে সুতোর সাহায্যে আমি টাই করে নেব। এই ব্যাপারটা হয়তো আর এক্সট্রা করে কিছু বলে দিতে হবে না। আমরা বাঙালিরা সবাই কিন্তু পাতুড়ি কম বেশি বানিয়েই থাকি বা জানি কীভাবে বানাতে হয়। তবে আমি দেখিয়ে দিচ্ছি যারা নতুন রান্না করছেন তাদের জন্য। দেখুন এইভাবে টাই করে নিতে হবে। একে একে আমি এরকম প্রত্যেকটা পাতুড়ি রেডি করে নিচ্ছি। টোটাল আমার 4টে পাতুড়ি রেডি হয়েছে। এরপর এরকম আমি একটা ডিশের মধ্যে জল দিয়ে দিয়েছি 1 কাপ, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আর একটা স্টিলের টিফিন আমি বসিয়ে দিলাম। দিয়ে তার মাঝে আমি পাতুড়িগুলো দিয়ে দেব। এইভাবে পাতুড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো কুক করে নেব। এরকম ওপর ওপর দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা নেই, সিদ্ধ অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এইভাবে পাতুড়ি বানানোর পর যে চিংড়ি মাছের সফটনেসটা আসে সেটা কিন্তু রান্নার পর আসে না, অসাধারণ সফট হয় এই চিংড়িটা। দেখুন একদম পাতুড়ি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে নিচ্ছি। আর এর মধ্যে দেখবেন একটু জল জল ব্যাপার আছে, সেই জল জল ব্যাপারটা দূর করবার জন্য, যেহেতু ভাপানো একটু জল জল তো থাকেই, আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে পাতুড়িগুলো এবার সেঁকে নেব। আর হাই ফ্লেমে রেখে পাতুড়িগুলো সেঁকবেন, কারণ খুব বেশিক্ষণ ধরে যদি এখানে ভাজেন তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু রাবার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই হাই ফ্লেমে দিয়ে শুধু পাতার যে জলটা সেই জলটা শুকিয়ে গেলেই কিন্তু পাতুড়ি সার্ভ করবার জন্য একদম রেডি। দেখুন একটু ঢাকা দিয়ে দেবেন, যেহেতু বেশি ছিটকাচ্ছে জল আর তেল একসঙ্গে পড়েছে বলে, তাই একটু ঢাকা দিয়ে এটাকে 1-2 মিনিট মতো রেডি করে নিলেই হয়ে যাবে। দেখুন এরকম পাতায় একটু কালার এসে যাবে। তারপরে পাতাটা উল্টে দেবেন, উল্টে দিয়ে আর 1 পিট ওরকম একটু সময় দেবেন ঢাকা দিয়ে, ওই 2 মিনিট, মোট 4 মিনিট করে করলেই একদম রেডি হয়ে যাবে পাতুড়ি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন, অসাধারণ খেতে হয়।
আর যদি আপনাদের ভিডিওটা এত পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন পাত্রীটা কেটে দিলাম, কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর অ্যান্ড সফট হয়েছে। একদম রেডি হয়ে গেছে, গরম গরম সার্ভ করুন, আশা করছি খুব ভালো লাগবে। কম খরচে যদি ভালো পাতুরি খেতে চান তাহলে কিন্তু এই চিংড়ির বাজারে যখন খুব বেশি অ্যাভেলেবেল এই চিংড়ির পাতুরিটা বানানোই যায়। দেখুন গরম বলে আমি হাতে নিতে পারছি না কিন্তু একদম সফট হয়েছে। দেখুন একদম মিলিয়ে যাচ্ছে, এই রকম চিংড়ির পাতুরি কিন্তু খুবই ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।